কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে এবার গৌরব গগৈ। গৌরব গগৈ ইউক্রেনের প্রসঙ্গত আর আবদ্ধ হয়ে থাকা ভারতীয় আর অসমিয়া সকলের প্রসঙ্গত টানি আনি কলে যে ইউক্রেনের আবদ্ধ হয়ে থাকা ভারতীয় আর অসমিয়া সকলক উদ্ধার করার বিপরীতে প্রধানমন্ত্রী ব্যস্ত উত্তর প্রদেশ পাঞ্জাবর বিধানসভা নির্বাচনের প্রচারত। বিশ্বর অন্যান্য রাষ্ট্রই পূর্বতে কৈ আছিলে যে রাশিয়ান সৈন্য ইউক্রেনত আক্রমণ করব, সতর্কবাণী দি থাকা হয়েছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারত ব্যস্ত। কেবল ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, কিন্তু জনসাধারণের প্রতি থাকা যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করা নাই কেন্দ্রের মোদী সরকারে বলে বিস্ফোরক অভিযোগের আক্রমণাত্মক গৌরব গগৈ। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনার জানাব ওলাইছো। প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে সরব সাংসদ গৌরব গগৈ, ইউক্রেনের আবদ্ধ ভারতীয় সকলের উদ্ধার অভিযানক লৈ কেন্দ্রীয় সরকারক তুলা ধুনা গৌরব গগৈ। ইউক্রেনের আবদ্ধ থাকা ভারতীয় উদ্ধারের বিপরীতে প্রধানমন্ত্রী ব্যস্ত নির্বাচনী প্রচারক, মন্তব্য সাংসদগুলির। প্রধানমন্ত্রী উত্তর প্রদেশ আর পাঞ্জাবর নির্বাচনী প্রচারতেই ব্যস্ত, এনে ধরনের আক্রমণাত্মক সাংসদ গৌরব গগৈ। আমেরিকা আর ইংল্যান্ড সরকারে রাশিয়ান সৈন্য আক্রমণ করব বলে বারম্বার সকিয়নি দি আছে। ভারতীয়সকলক উদ্ধারের বাবে কেন্দ্রীয় সরকারে ব্যবস্থা নোলার অভিযোগও গৌরব গগৈ সময় থাকতে ব্যবস্থা নোলার অভিযোগ উত্থাপন করলে। মাত্র ক্ষমতা লোভী কেন্দ্রীয় সরকার, ক্ষমতার প্রতিয়ে আকর্ষণ, ক্ষমতাক লোকে সকল কাম করে বলে অভিযোগ গৌরব গগৈ। জনসাধারণের প্রতি থাকা দায়িত্ব পালন করা নাই কেন্দ্রীয় সরকারে, এয়াও মন্তব্য করলে সাংসদগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণাত্মক যে ইউক্রেনত আবদ্ধ হয়ে থাকা ভারতীয়সকলক সময়মতে উদ্ধারের বাবে ব্যবস্থা গ্রহণ নকলে, আর এটা যেটা আবদ্ধ হয়ে আছে ইউক্রেনত ভারতীয়সকল সেই সময় উদ্ধার অভিযান ক্ষিপ্রতর করে তোলার বিপরীতে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারত ব্যস্ত। এয়া প্রধানমন্ত্রীক সমালোচনা আর কেন্দ্রীয় সরকারক তুলা ধরা সাংসদগুলির মন্তব্য আগবাইছে। প্রায় 150 জন যুবক যুবতীসকল এতিয়াও ফঁসি আছে, আর নিশ্চয় আমার ভারতের বেলেগ বেলেগ রাজ্য যথেষ্ট যুবকসকল তার ফঁসি আছে। আর সেই কারণে আজি অল্প মনবিল আমার বেয়া যে আমার প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া যা এই কিছু মাহপরা এই উত্তর প্রদেশ পাঞ্জাব এইখানে নির্বাচনী প্রচারের ব্যস্ত আছে, কিন্তু বহুত আমার আমার সহযোগী যে আমার সরকারখিনি আছে, অন্য দেশের সরকারখিনি আছে, আমেরিকার সরকার আছে, আমার ইউনাইটেড কিংডমর সরকার, বারম্বার কয়েছিলে কি রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের উপর আক্রমণ করবলে যাবই যাবই, এই ধরনের সুখিয়ানি বারম্বার ওয়ার্নিং বারম্বার আমেরিকার সরকার ইংল্যান্ডের সরকার দিয়া সত্ত্বেও ভারতের ইমান আমার ছাত্র ছাত্রী সকল তাত আছে, কোনো দেশের ইমান ছাত্র ছাত্রী সকল তাত নাই যেমন আমার ভারত দেশের আছে, আর ভালকে যে ঘুরি আহিব লাগে তার কারণে ব্যবস্থা লওয়াতকে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া নির্বাচনী প্রচারত ব্যস্ত হয়ে আছে, আর সেইটাই বেয়া। আমি আমার দুঃখের কথা কি এখন সরকার মাত্র ক্ষমতা, মাত্র ক্ষমতা লোভী, ক্ষমতা কেন্দ্রিক, কিন্তু ক্ষমতা লোক যে দায়িত্ব আছে রাইজর প্রতি, জনসাধারণের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বখিনি নাই। প্রায় 150 জন যুবক যুবতীসকল এতিয়াও ফঁসি আছে, আর নিশ্চয় আমার ভারতের বেলেগ বেলেগ রাজ্য যথেষ্ট যুবকসকল তার ফঁসি আছে, আর সেই কারণে আজি অল্প মনবিল আমার বেয়া যে আমার প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া যা এই কিছু মাহপরা এই উত্তর প্রদেশ পাঞ্জাব এইখানে নির্বাচনী প্রচারের ব্যস্ত আছে, কিন্তু বহুত আমার আমার সহযোগী যে আমার সরকারখিনি আছে, অন্য দেশের সরকারখিনি আছে, আমেরিকার সরকার আছে, আমার ইউনাইটেড কিংডমর সরকার, বারম্বার কয়েছিলে কি রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের উপর আক্রমণ করবলে যাবই যাবই, এই ধরনের সুখিয়ানি বারম্বার ওয়ার্নিং বারম্বার আমেরিকার সরকার ইংল্যান্ডের সরকার দিয়া সত্ত্বেও ভারতের ইমান আমার ছাত্র ছাত্রী সকল তাত আছে, কোনো দেশের ইমান ছাত্র ছাত্রী সকল তাত নাই যেমন আমার ভারত দেশের আছে, আর ভালকে যে ঘুরি আহিব লাগে তার কারণে ব্যবস্থা লওয়াতকে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া নির্বাচনী প্রচারত ব্যস্ত হয়ে আছে, আর সেইটাই বেয়া। আমি আমার দুঃখের কথা কি এখন সরকার মাত্র ক্ষমতা, মাত্র ক্ষমতা লোভী, ক্ষমতা কেন্দ্রিক, কিন্তু ক্ষমতা লোক যে দায়িত্ব আছে রাইজর প্রতি, জনসাধারণের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বখিনি নাই। প্রায় 150